আজি আলোচনার বিষয় হচ্ছে আপেলের বিষয়ে জানা। যদি আপনি সঠিক পরিমাণে আপেল খায় তেন্তে আপনি বিভিন্ন ঔষধি উপকার পাব পারে, কিন্তু বেশিকৈ আপেল খালে ইয়ার ফলত বহুত গুরুতর সমস্যাও সৃষ্টি হব পারে। গতিকে মাত্র দুই মিনিটের ভিতরতে আপেল খাওয়ার উপকারিতা আর ইয়ার বিভিন্ন পার্শ্বক্রিয়ার বিষয়ে জানি ল। আপেলের বিভিন্ন উপকারিতা আছে যিয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রত ফলপ্রসূ ভূমিকা পালন করে। সেইবর হল, এক নম্বর, আপেলের দাঁতবর জিলিকি থকা বগা করে তোলে। দুই নম্বর, আপেল ক্যান্সার দূর করাত সহায় করে। তিন নম্বর, আপেলে ডায়াবেটিসের সমস্যা কমাত সহায় করে। চারি নম্বর, আপেলে বেয়া কোলেস্ট্রল কমাত সহায় করে। পাঁচ নম্বর, আপেলে হৃদযন্ত্র সুস্থ করে রাখে। ছয় নম্বর, আপেলে পিঠর পাথর ভাল করাত সহায় করে। সাত নম্বর, আপেলে ডায়রিয়া আর কষ্টাকনিষ্ঠ দূর করাত সহায় করে। আট নম্বর, আপেলে ওজন কমাবলে সহায় করে। নয় নম্বর, আপেলে লিভারক সুস্থ করে রাখে। দশ নম্বর, আপেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে। আপেলে কার্বরে ভরপুর যিয়ে আপনার তৎক্ষণাৎ শক্তি প্রদান করে। কিন্তু আপনি জানি আচরিত হব যে আপেলে অত্যাধিক পরিমাণে খালে ওজন বৃদ্ধি হব পারে। আপেল খাওয়ার পার্শ্বক্রিয়া বা সাইড ইফেক্ট, আপেলত আহার পরিমাণ বেশি হওয়ার বাবে আপেল বেশিকৈ খালে অপ্রীতিকর পার্শ্বক্রিয়া হব পারে। যেনে অতি সোনকালে আহ বৃদ্ধি করিলে পেট ফুলা, গ্যাস বা ডায়রিয়া হব পারে। লগতে অত্যাধিক আপেল খালে তেজর চেনির পরিমাণ বৃদ্ধি পাব পারে, কারণ ইয়াত কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে থাকে। আজি ইমানেই। ভিডিওটা লাইক আর শেয়ার করবলে নাপাহরিব। ভিডিওটা চার অশেষ ধন্যবাদ।